আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লা বরক আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াল আকিবাতুল মুাকিন ওসালাত ওসালাম ওয়াইলা নবীনা মুহাম্মদ ওয়াইলা আলিহি ওসাহাবি আজমাইন আহম্মাবাদ সকল প্রশংসা গুণগান একমাত্র আমাদের রবের জন্য যে রব আমাদের একমাত্র সৃষ্টিকর্তা পরিচালক এবং একমাত্র মালিক যার কাছেই আমাদের একমাত্র শেষ ঠিকানা সেই মহান আল্লাহ আলমিনের প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ অতপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর যিনি আমাদেরকে দেখিয়েছেন আমাদের রবের পথ আর রবের বিপরীত পথ থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন সেই রাসুলের উপর সবাই পড়ি সাল্লাল্লাহু আলিহি ও সাল্লাম সুপ্রিয় দিনী ভাই বোনেরা আমরা আজকে মসজিদ নবাবের খুতবার অনুবাদ শুরু করছি খুতবার যেই তারিখটা সেটা হচ্ছে তোসরা সেপ্টেম্বর দু হাজার একুশ ছাব্বিশে মহরম চৌদ্দ তেতাল্লিশ সিজুরি খতিব হচ্ছেন ফদিলাত শেখ আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল বুইজান হাফিজাহুল্লাহ হতুবার বিষয়টি হচ্ছে জ্ঞান ও জ্ঞানীদের সুমহান মর্যাদা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যার মাধ্যমে কোরআন এবং সন্ন্যার জ্ঞানের প্রতি আমাদের ভালোবাসা আসবে আমাদের গুরুত্ব বৃদ্ধি পাবে তাই বিষয়টি মন দিয়ে শুনতে হবে আর শুধুমাত্র তিনি কোরআন এবং সন্ন্যার জ্ঞান এবং এই জ্ঞানকে যারা অর্জন করে তাদের মর্যাদার কথাটাই বলেছেন বিষয়টি এমনটি নয় বরং তিনি মা বাবার দায়িত্ব সম্পর্কে কথা বলেছেন এবং ছাত্র ও ছাত্রীদের শিক্ষার্থীদের কর্তব্য কী সে ব্যাপারে তিনি দিক নির্দেশনা দিয়েছেন এবং যারা শিক্ষক শিক্ষিকা তাদেরও দায়িত্ব কি ছাত্রদের ব্যাপারে এই ব্যাপারেও তিনি পথ দেখিয়েছেন নসিহত করেছেন পরিশেষে তিনি স্বাস্থ্যরূ সুরক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে বিশেষ করে টিকা গ্রহণ করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন আমরা এই মূল্যবান খুতবার অনুবাদ শুরু করছি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে মনোযোগ দিয়ে শোনার তাও ফিক দান করেন আর আমাকে মন দিয়ে বলার তাও ফিক দান করেন আমিন এখন থেকে আমরা আমাদের যে খুতবার অনুবাদের লাইভ অনুষ্ঠানটি ইনশাআল্লাহ শনিবারের দিন বিকেল পাঁচটার দিকেই করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন সহজ করে দেন আমিন সম্মানিত খতিব সাহেব তিনি প্রথমে আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিনের ভয়ের কথা বলেছেন বলেছেন তোমরা আল্লাহ তালাকে ভয় করো যেই ব্যাপারে তোমাদেরকে আল্লাহ তালা আদেশ করেছেন এবং তোমরা বিরত থাকো যা থেকে তোমাদেরকে আল্লাহ তালা নিষেধ করেছেন আল্লাহ রবুল্লা আলমিন সৌরত আলীম রন এর একশত দুই নম্বর আয়তে বলেছেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ তালাকে যথাযথভাবে ভয় করো আর পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা ব্যতীত মৃত্যুবরণ করো না পূর্ণাঙ্গ রূপে ইসলাম গ্রহণ করা ব্যতীত তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে না তাহলে এ আয়তিকারিমা থেকে আমরা যা বুঝতে পারলাম তা হচ্ছে আল্লাহকে আমরা ভয় করব এবং অবশ্যই মৃত্যুর আগেই আমরা যেন পরিপূর্ণভাবে আমাদের রবের সামনে মাথাকে নত করতে পারি তার আনুগত্যকে আমাদের জীবনে গ্রহণ করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক আমিন এরপর সম্মানিত খতিব সাহেব তিনি এলমের বা জ্ঞানের মর্যাদা সম্পর্কে তিনটি পয়েন্ট নিয়ে কথা বলেছেন আর আলেমদের বা জ্ঞানীদের মর্যাদা সম্পর্কে তিনি পাঁচটি পয়েন্ট নিয়ে কথা বলেছেন তাহলে প্রথমে আমরা শুনবো এলমের মর্যাদা সম্মানিত খাতিফ সাহেব বলছেন হে মুসলমানগণ আল্লাহ সুবাহন ওয়াতালা মানব জাতিকে সম্মানিত করেছেন তাদেরকে তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন অসংখ্য মানুষের মধ্যে তাদেরকে তিনি সম্মানিত করেছেন জ্ঞানের কারণে জ্ঞানের মাধ্যমে এবং এই পৃথিবীতে তাদেরকে প্রতিনিধিত্ব দিয়েছেন জ্ঞানের কারণেই এ মর্মে কারিমে আল্লাহ সুবাহন ওয়া সুরতুল বাকারার তিরিশ নম্বর আয়তে কারিমা থেকে তেত্রিশ নম্বর আয়তে কারিমা পর্যন্ত সেখানে আদম আলি ইসাল্লামের ঘটনা তার সাথে ফেরেস্তাদের সম্পৃক্ত যে ঘটনা এবং শায়তানের সাথে যে বিষয়টি এসেছিল এগুলো আলোচনা হয়েছে তো এই আয়তে কারিমাগুলোতে আল্লাহ রব্বুল আলমিন যা বলছেন সেটা হলো ও ইদকাল মালা ইকাতি ফিল আরউদ্দি খলিফা হেরাসুল সাল্লা সাল্লাম আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন যে পৃথিবীতে আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই তখন ফেরিস্তাগুন বলেছিলেন এতেজা আলু ফিহা ময়ুফসিদু ফিহা ও এস পি কুদ্দিমা আপনি পৃথিবীতে এমন সম্প্রদায়কে সৃষ্টি করতে চান যারা ফাসাদ সৃষ্টি করবে যারা রক্তপাত ঘটাবে অথচ অনাহসি কনকিসুলাক আমরা তো আপনার পবিত্রতা এবং প্রশংসা গুণগান গুণকীর্তন বর্ণনা করছি তখন আল্লাহ রবাহ আলমিন বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ রব আদম আদমআলামকে সকল কিছুর নাম শিক্ষা দিলেন এরপরে ফেরেস্তাদের কাছে তাকে পেশ করলেন আর বললেন ইন হে ফেরস্তাগণ তোমরা এই সমস্ত বস্তুগুলোর নাম বলো তখন ফেরস্তাগুন বলেছিলেন কলসব হানা আল্লাম ইনা হে আমাদের রব আমাদের আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি আমাদের তো আর কোনো জ্ঞান নেই তা ব্যতীত যা আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিঃসন্দেহে আপনি মহাগ্নে প্রজ্ঞাময় মুন হাকিম মহাগ্নি এবং প্রজ্ঞাময় কথা ফেরস্তাগন আল্লাহ তালাকে সম্বোধন করে বললেন তখন আল্লাহ রবুল্লাহ আলমিন আদম আলাইস্লামকে বললেন যে আমি উহুম বি এস ইহিম আদম তুমি তাদেরকে এই সমস্ত নামগুলোর বর্ণনা করে দাও তখন আদম আলাইসাল্লাম সমস্ত নামগুলোর বর্ণনা করে দিলেন আল্লাহ রবুল্লা আলমিন এরপরে বললেন আমি কি বলবো না যে আলম আকুল্লা আমি কি তোমাদেরকে বলি নাই যে ইন্নি আলম ও গাইবাসমা ওয়াল আর গায়েবের আকাশ এবং জমির গায়েবের সব কিছু আমি জানি ও আলমা আমা কুন্তুম তাক্তুমন তোমরা যা কিছু গোপন করো আর প্রকাশ্য করো তা আমি অধিক ভালোভাবে জানি এরপরে আল্লাহরবুল্লা আলমিন সমস্ত ফেরেস্তাদেরকে বলেছিলেন যে আদমকে তোমরা সেজদা দাও তো বিষয়টি হলো এখানে জ্ঞানের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের উপর আদম আলিহিসাল্লামকে শ্রেষ্ঠত্ব দিলেন সম্মানিত করলেন কিসের কারণে জ্ঞানের কারণে এটাই সম্মানিত খতিব সাহেব তিনি এখানে আমাদেরকে বুঝাতে চেয়েছেন এই হলো প্রথম পয়েন্ট যে জ্ঞানের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এই মানবজাতিকে সম্মানিত করেছেন শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছেন এই পৃথিবীর বুকে তাদেরকে প্রতিনিধিত্ব দিয়েছেন দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে আল্লাহ আল্লা সুবাহনতলা মোহাম্মদ সাল্লা সাল্লামকে আদেশ করেছেন যেন তিনি আল্লাহর কাছে বেশি করে জ্ঞান চান যেমন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন অকুর রব্বীজিনী আলমা অকুর হেরাসুন তুমি বলো রব্বি ইজিদ্দিনী আলমা হে আমার রব আমার জ্ঞানকে আপনি বৃদ্ধি করুন সূরা তহার একশত চোদ্দ নম্বর আয়াতের আয়াত ইবনে হাজার আসকাল রহমতুল্লাহ আলাই তিনি বললেন অফিহাদা এলমি এর মধ্যেই আল্লাহ রবমিনের এই যে এলমেদিনের মর্যাদা রয়েছে এর প্রমাণ রয়েছে কেননা ফাইনাল আলম নবী ইয়াহু সল্লাহ সাল্লাম বিতলিজিয়াদি বীরতালাবি লিসদিয়া মিন সেই ইন ইমিন আল্লাহ আলমী কেননা আল্লাহরবুল্লা আলমিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে একমাত্র খুব বেশি করে জ্ঞান চাইতে বললেন অন্য কিছু নয় অন্য কিছু আদেশ করেন নেই এর দ্বারা বোঝা যায় যে জ্ঞানের মর্যাদা হচ্ছে বিরাট তাই এটা হচ্ছে একটি পয়েন্ট যে মোহাম্মদ সাল্লামকে আল্লাহ তালা বলেছেন তুমি বেশি করে আমার কাছে জ্ঞান চাও অতএব আমরাও যেন বেশি করে জ্ঞান চাইতে পারি তা হচ্ছে দিনের জ্ঞান আল্লাহর সম্পর্কে জ্ঞান আমাদের রাসুলসাল্লাহ সাল্লাম সম্পর্কে আমাদের ইমান সম্পর্কে জ্ঞান তাছাড়া অন্য যে জ্ঞান আমরা অর্জন করি তার দ্বারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী হওয়ার পথে ডাকে না বরং আল্লাহ থেকে স্বাভাবিকভাবে দূরেই সরিয়ে দেয় মানুষকে বিল্লাহ তবে যদি কেউ অন্য কোনো জ্ঞান অর্জন করে দিনের জ্ঞানকে গুরুত্ব দেয় তাহলে অবশ্যই সে আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে আলমিদিনের মজলিশকে জান্নাতের বাগান বাগিচা বলা হয়েছে যেমন নবী করিম সাল্লাম তিনি একবার বলছেন সাবাই কেরামদেরকে যখন তোমরা ইদা মারোর তুম্বি জান্না জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা অতিক্রম করো তখন তোমরা সেখানে বসে যাও সেদিকে তোমরা অগ্রসর হও বসে যাও কেন না কেননা একথা বললেন তখন সাবাই কেরামগণ বললেন অমা রিয়াদুল জান্না বলতে কি বোঝায় মানে জ্ঞানের বাগান বলতে কি বোঝানো হয়েছে তখন রাসুল্লাহ উল্লাহ বলছেন হেলাকু জিকিরি জিকিরের মজলিস তথা জ্ঞানার্জনের মজলিস এজন্য জ্ঞানার্জনের মজলিস হচ্ছে শ্রেষ্ঠতম মজলিস এবং এটা হচ্ছে জান্নাতের বাগান বলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আখ্যায়িত করেছেন তো এই তিনটি পয়েন্টের মাধ্যমেই সম্মানিত খতিব সাহেব জ্ঞানের মর্যাদার আলোকপাত করলেন প্রথম পয়েন্ট যে জ্ঞানের মাধ্যমেই আল্লাহর রব্বুল্লাহ আলমিন আদমআ আলী সাল্লামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ফেরেস্তাদের উপর দ্বিতীয় পয়েন্ট আল্লাহর রব্বুল্লাহ আলমিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আদেশ করেছেন তার কাছে যেন বেশি বেশি করে জ্ঞান চাওয়া হয় তিন নম্বর জ্ঞানের মজলিসকে জান্নাতের বাগান বলে আখ্যায়িত করেছেন আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলিহি ও সাল্লাম অতএব আমরা যেন বেশি করে কোরআন এবং সন্ন্যার জ্ঞানার্জনকে প্রাধান্য দেই গুরুত্ব দিই আজকে আমার সামনে যারা লাইভে বসে অনুষ্ঠানকে দেখছেন খুতবার অনুবাদ শুনছেন নিঃসন্দেহে আপনারা এলমেদিন অর্জনের মজলিসে বসে আছেন পৃথিবীর যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন অবশ্যই আপনি এলমেদিন অর্জনের মজলিসা আছেন আপনি জান্নাতের বাগানে বসেই কেমন যেন জ্ঞানার্জন করছেন আলহামদুলিল্লাহ এরপর সম্মানিত খাতিফ সাহেব তিনি জ্ঞানীদের মর্যাদার বিষয়টি আলোকপাত করেছেন পাঁচটি পয়েন্টের মাধ্যমে তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে যে প্রথম পয়েন্ট হচ্ছে যে ওলামাই কেরামগণ তারা অরসেতুল আম্বিয়া নবীদের উত্তরাধিকারী নবীদের উত্তরাধিকারী হচ্ছেন ওলামাই কেরামগণ রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ইন্না হুম ওরাসতুল আম্বিয়া নবীদের উত্তরাধিকারী হচ্ছেন ওলামাই কেরামগণ এজন্য এর মর্যাদা হচ্ছে ব্যাপক যারা কোরআন এবং সন্ন্যার জ্ঞানে জ্ঞানী রাসুল্লাহ সাল্লা সাল্লামের রেখে যাওয়া জ্ঞানে যারা জ্ঞানী তারা হচ্ছে নবীদের উত্তরাধিকারী সুভানলা এরপরে দ্বিতীয় পয়েন্টে সম্মানিত খাতিব সাহেব বলছেন যে একজন মানুষ সে যা কিছু দ্বারা তার জীবনকে সজ্জিত করে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে জ্ঞান আলহামদুলিল্লাহ একজন মানুষকে উত্তম যা কিছু দেওয়া হয়েছে তা হচ্ছে জ্ঞান কেননা জ্ঞান হচ্ছে মানুষের সংশোধনের পথ জ্ঞান হচ্ছে ফেতনা থেকে মুক্তির পথ জ্ঞান হচ্ছে সফলতার পথ আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ রবীন্দিন এই জ্ঞানীদের মর্যাদার ঘোষণা দিয়েছেন সুরতুল মুজাদ আলার এগারো নম্বর আয়তের মধ্যে বলছেন আল্লাহ রব্বুল আলমিন সম্মানকে বৃদ্ধি করেন তোমাদের মধ্য থেকে যারা ইমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে সুবাহান আল্লাহ তাহলে ইমান আনার পরে যারা জ্ঞান পেয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে ওই সমস্ত জ্ঞানীদের মর্যাদাকে আল্লাহ রবুল্লা আলমিন বৃদ্ধি করে দেন সুবাহান আল্লাহ এই জন্যই সম্মানিতা খতিব সাহেব বলছেন একজন মানুষ তার জীবনকে সজ্জিত করে যত কিছু দিয়ে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে সে এই জ্ঞান দ্বারা যে নিজেকে অলঙ্কৃত করে সজ্জিত করে তাই একজন মানুষ সে যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পায় সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে জ্ঞান কোরআন এবং সুনার জ্ঞান যে জ্ঞান মানুষকে আল্লাহ আল্লাহতালার পথ দেখায় যে জ্ঞান মানুষকে তাকোয়ার প্রতি উদ্বুদ্ধ করে পাপাচারের পথ থেকে মানুষকে বিরত রাখে যে জ্ঞান মানবতার কল্যাণ কামনা করে সেই জ্ঞানই হচ্ছে শ্রেষ্ঠতর জ্ঞান যে জ্ঞান হচ্ছে ওহির জ্ঞান তৃতীয় নম্বর পয়েন্টে বলছেন যে এই জ্ঞানের মাধ্যমেই আল্লাহ আল্লা সুবাহনুতালা তিনি পার্থক্য সূচিত করে থাকেন যে পার্থক্য সূচিত করে থাকেন এই জ্ঞানের মাধ্যমেই কেননা যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় এই দুই শ্রেণী মানুষ কখনো সমান হতে পারে না তাই আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন কুলহালাবীন আয়্যা আলম আউ্লাদীন আলাই আলমুন হেরাসুল সাল্লা স্লাম তুমি বলে দাও যে যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে কখনও সমান হতে পারে না ইন্নামায়তা জক্কর উলুল আলবাব জ্ঞানীরাই তারা উপদেশ গ্রহণ করে থাকে সুরত জুমারের নয় নম্বর আয়তের মধ্যে কথাটি বলেছেন তো এই তিন নম্বর পয়েন্টেও সমানিতা খতিব সে প্রমাণ করলেন যে যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় এই দুই শ্রেণীর মানুষ কখনো সমান হতে পারে না তাই আল্লাহ তালা ওই কমের সম্মান মর্যাদাকে বৃদ্ধি করে দিলেন যাদেরকে জ্ঞান দিলেন তারা এগিয়ে গেল এবং যারা জ্ঞান থেকে বঞ্চিত হলো তারা কিন্তু পিছনে পড়ে রইল বিল্লাহ চার নম্বর পয়েন্টে সম্মানিত খাতিব সাহেব বলছেন যে আল্লাহ সুবাহ উলাম কেরামদেরকে তিনি বিশেষভাবে মর্যাদা দিয়েছেন এইভাবে যে তিনি তার আলোচনার সাথে সাথে উলামাই কেরামদের আলোচনা করেছেন আল্লাহ তালার একাত্মবাদের উপর আল্লাহ তালা নিজে যেমন সাক্ষ্য দিচ্ছেন সেই সাক্ষর সাথে উলামাই কেরামদেরকে তিনি সাক্ষীরূপে নিয়ে এসেছেন যেমনটি সুরত ইমরনের আঠারো নম্বর আয়তে কারিমাই আল্লাহ রবুল্লা আলমিন বলছেন শাহীদ আল্লাহু আল্লাহ লাহ ইল্লাহ আল্লাহ রব্লা আলমী সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ সারা সত্য কোনো ইলাহ নেই সত্য কোনো মাবুত নেই ওলমানিকাতু এবং ফেরেস্তাগণ সাক্ষ্য দিচ্ছেন ও উল্লা আইলমি এবং আহলুল উল্লাআল যারা ক ইমাম বিল কিস্ত ন্যায় নীতির উপর ন্যায়সঙ্গত জ্ঞানের উপর যারা সুপ্রতিষ্ঠিত এই সমস্ত ন্যায় নীতিবান ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত ওলামাই কেরামগণ তাওহিদের উপর সুপ্রতিষ্ঠিত ওলাময় কেরামগণ তারাও আল্লাহর একাত্তবাদের সাক্ষ্য দেয় এই জন্য আল্লাহ তালা নিজের সাক্ষ্য ফেরস্তাদের সাক্ষ্য এবং ওলামাই কেরামদের সাক্ষ্য যে একই আয়তের মধ্যে নিয়ে এসেছেন এটা দ্বারা প্রমাণিত হয় যে আলেমদের কি কি বিশাল মর্যাদা কি সুমহান মর্যাদা আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন সুবাহান আল্লাহ কারণ তারা তউহিদ জানে তৌহিদ বুঝে কিন্তু ওই সমস্ত নামধারী আলেমদের কোনো মর্যাদা নেই যারা তাওহিদের ক্ষেত্রে অন্ধ যারা কোনটি শির্ক এবং কোনটি তাওহিদ এই দুটোর মাঝে পার্থক্য সূচিত করতে পারে না কোনটি আল্লাহর মর্যাদা আর কোনটি রাসুল উল্লাহ সাল্লা মর্যাদা কোনটি আল্লাহর মর্যাদা কোনটি অলিয়া উলিয়াদের মর্যাদা কোনটি আল্লাহর হক আর কোনটি নবীর হক মৃতদের হক এগুলো যারা বুঝে না আসলেই তাদের কোনো মর্যাদা আল্লাহর কাছে নেই কারণ তারা তো আল্লাহর তৌহিদের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে না তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কোনো মর্যাদা আল্লাহর কাছে নেই বরং যারা তৌহিদকে সুন্দরভাবে বুঝে তৌহিদের সঠিক প্রচার প্রসার জাতির মাঝে করছে তাদেরই এই মর্যাদার ঘোষণা এয়াতে কারিমাই এসেছে পাঁচ নম্বর পয়েন্টে এসেছে যে ফাহুম আহলুল খসিয়া উল ইস্তিফা তারা হচ্ছে এমন সম্প্রদায় যারা আহলুল খসিয়া আল্লাহকে ভয় করে সুবহান আল্লাহ তারা হচ্ছে ইস্তিফা মনোনীত সম্প্রদায় কেন এ কথা বললেন কারণ আল্লাহ রবাহ আলম সুরতুল ফাউতিরের আটাইশ নম্বর আয়তেকারী মায়ের সাদ করেছেন ইনামা ইকসাল্লাহামিন ইবাদহুলামা আলেম রাই তার বান্দাদের মধ্য থেকে আল্লাহ তালাকে ভয় করে সুবাহান আল্লাহ এই খাসিয়া এবং একটা শব্দ আসছে আল হৌফ মানে হৌফ মানে ভয় খসিয়া মানে ভয় হৌফ এবং খসিয়ার মধ্যে একটা পার্থক্য আছে তাহলেই আমরা এয়াতিকারিমার একটা গুরুত্বপূর্ণ অর্থ বুঝতে পারবো খৌফ মানে ভয় এটা মানে ভয় করলেই হলো কিন্তু খাসিয়া হচ্ছে জ্ঞান আনার পরে জ্ঞানার্জন করার পরে ভয় তো এখানে আল্লাহ আল্লাহতালা বলছেন যে আলেমরা আল্লাহ আল্লাহতালাকে যে ভয় করে খাসিয়া করে মানে ভয় করে কেমন ভয় আলেমরা আল্লাহ সম্পর্কে জানে আল্লাহকে আল্লাহর মর্যাদা কি আল্লাহর বরত্ব কী সম্মান কি এটা উলামাই আল্লাহ আল্লাহর সিফত সম্পর্কে জ্ঞানার্জন করেন এরপরে তারা আল্লাহ তালাকে ভয় করেন এজন্য এখানে হাসিয়ার কথা বলা হয়েছে এটা জ্ঞানের সাথে সম্পৃক্ত তো এই কথাটি আল্লাহ তালা বলেছেন যে আলেম আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহ তালাকে ভয় করে সুবাহান আল্লাহ এর মানে যাদের মাঝে আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই তারা কিন্তু আল্লাহ তালাকে ভয় করে না এখানে এই পাঁচটি পয়েন্ট শেষ তাহলে প্রথম পয়েন্ট কি যে আলেমগণ হচ্ছেন নবীদের উত্তরাধিকারী দ্বিতীয়ত যে একজন বান্দা শ্রেষ্ঠতর যে নিয়ামতটা পায় সেটা হচ্ছে জ্ঞান আর চার তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে জ্ঞানীগণ এবং যারা জ্ঞানী নয় তারা কখনো সমান হতে পারে না চার নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ আল্লাহতালা নিজের তহিদের ক্ষেত্রে নিজে যখন সাক্ষ্য দিয়েছেন সেক্ষেত্রে আলিমদেরকেও সে আয়তের মাঝে সমন্বয় করেছেন পাঁচ নম্বর হচ্ছে তারা হচ্ছে আল্লাহ তালাকে সত্যিকার অর্থে ভয়কারী ব্যক্তি এগুলো পাঁচ এখানেই তিনি পাঁচটি পয়েন্টের সমাপ্তি ঘটিয়েছেন এরপর সম্মানিত খতিব সাহেব তিনি মাতা পিতাকে লক্ষ্য করে বলছেন যে হে অভিভাবকগণ তোমরা শরীয়তের দিক থেকেই তোমরা দায়িত্বশীল সন্তানদেরকে লালন পালন করার দিক থেকে তাহলে সন্তান লালন পালন করা এটা হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পদত্ত তো একটি দায়িত্ব এবং আমরা বলতে পারি এটা হচ্ছে একটি ইবাদত আলহামদুলিল্লাহ অতএব তোমরা তোমাদের যে ওয়াজিব সেই ব্যাপারে তোমরা প্রচেষ্টা চালাও সন্তানদেরকে তোমরা নসিহত করো এবং তাদেরকে তোমরা শিক্ষার ক্ষেত্রে খুব রক্ষণাবেক্ষণা করো আর যারা টিচার আছেন এদের ক্ষেত্রে তোমরা তাদেরকে সাহায্য করো টিচারদেরকে তোমরা সাহায্য করো এরপরে এই সন্তানদের যা প্রয়োজনীয় ব্যবস্থা আছে যা প্রয়োজন আছে লেখাপড়ার ক্ষেত্রে সেগুলোর ব্যবস্থা করে দাও এভাবে আশা করা যায় তোমরা ন্যাক সন্তানের অধিকারী হতে পারো এবং আল্লাহ তালা তাদেরকেও উপকারী জ্ঞান দান করতে পারেন সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেলো মা বাবার প্রচেষ্টার মাধ্যমে মা বাবার যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমেই একটি নেক সন্তান সমাজে আসতে পারে অনুরূপভাবে যারা সঠিক জ্ঞান পাবে তারা মা বাবার কষ্ট এবং ত্যাগের মাধ্যমেই অর্জন করতে পারে আর এই জ্ঞানার্জন করা এটা হচ্ছে এমন একটা পথ বা এই সন্তান অর্জন করা এটা হচ্ছে এমন একটি পথ যে যেটা হচ্ছে আল্লাহর আনুগত্যের অন্যতম একটি মহাপথ আল্লাহর আনুগত্যের ইবাদতের একটি শ্রেষ্ঠতর পথ এবং সৎ কোনো কিছু অবশিষ্ট পৃথিবীতে রেখে যাওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে সন্তান অর্জন করা এবং এটা হচ্ছে সদকাতন জারিয়া এ মর্মে রাসুল্লাহ সাল্লাম এরশাদ করেছেন ইদামাত ইন কত আনহু আমিনা যখন একজন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল অবশিষ্ট থাকে চলমান থাকে জারি থাকে তার মধ্যে একটি হচ্ছে সদকাতুন জারিয়া যা প্রবাহমান সদগগা যা দ্বারা মানুষ উপকার পেতে থাকে তার মৃত্যুর পরে দুই এমন জ্ঞান রেখে মারা যায় যে জ্ঞান দ্বারা মানুষ উপকার পাবে তিন নম্বর নেক সন্তান রেখে যদি মারা যায় যে সন্তান তার জন্য দোয়া করবে আল্লাহ তাহলে বোঝা গেল নেক্সট সন্তান রেখে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন তাহলে মৃত্যুর পরেও আপনার আমল শেষ হয়ে যাবে না বরং চলমান থাকবে আলহামদুলিল্লাহ এর মানে মৃত্যুর পরেও কেমন যেন পৃথিবীতে আপনি জীবিত আছেন তাহলে এই সন্তান এরকম নেক্সট সন্তান এমনিতেই হয়ে যাবে আপনি পেয়ে যাবেন বিষয়টি এমনটি নয় বরং আপনাকে অনেক ত্যাগ তিতিক্ষা দিতে হবে অনেক ক্ল্যাশ সহ্য করতে হবে এরপরেই একটা সময় নেক্সট সন্তান আপনি অর্জন করতে পারবেন এই জন্য সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার ক্ষেত্রে মা বাপকে মানে কষ্টের পর কষ্ট করে যেতে হবে তাহলেই এই একটি বিরাট মর্যাদা মা বাপ অর্জন করতে পারে আল্লাহ এরপরে বলেছেন যে তোমরা কিন্তু প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে এজন্যই তোমরা তোমাদের সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার ক্ষেত্রে সুশিক্ষা দেওয়ার ক্ষেত্রে তোমরা খুব গুরুত্ব দিবে এবং শিক্ষার ক্ষেত্রে তাদেরকে তোমরা সাহায্য করবে এবং সমাজকে তোমরা গঠন করবে এখানেই তিনি প্রথম খুতবাটি শেষ করেছেন যা কিছু বলেছেন এরই উপর ভিত্তি করেই মানে এই আলোকেই মা বাপকে নসিহত করেছেন যে তারা যেন সন্তানদেরকে সুশিক্ষা দেয় তাহলেই কি হবে সন্তানদেরকে তারা যেন করানুনিমের শিক্ষা দেয় আনুগত্যের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে বেকার না রাখে মানে সন্তানরা এমনি সময় নষ্ট করছে এমনটি যেন না করে বরং সবসময় যেন সন্তানরা ব্যস্ত থাকে তাহলেই ওই সন্তানদের দোয়ার মাধ্যমে তোমরা অনুগ্রহ পাবে আল্লাহর কাছ থেকে এবং তাদের হেদায়েতের মাধ্যমেও তোমরা অনুগ্রহ পাবে আলহামদুলিল্লাহ এখানে প্রথম খুতবাটি শেষ করেছেন দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনটি পয়েন্ট নিয়ে কথা বলেছেন একটি হচ্ছে ছাত্র ছাত্রী তথা শিক্ষার্থীদেরকে উপদেশ দিয়েছেন এরপরে দুই শিক্ষক শিক্ষিকাদেরকে উপদেশ দিয়েছেন তিন নম্বর টিকার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে হে আল্লাহর বান্দারা তোমরা এলমেদিন অর্জন করো কেননা এই জ্ঞান অর্জন করা হচ্ছে আল্লাহ ভীতির পথ এটা হচ্ছে একটি বাদত জ্ঞানার্জনের মোজাকারা করা আলোচনা করা এটা হচ্ছে তাসবি পাঠ করার সমতুল্য এবং এটা হচ্ছে একটি জিহাদের মতো এবং এবং এটা হচ্ছে সদ্গাস্বরূপ আলহামদুলিল্লাহ আর এই পথে কষ্ট ত্যাগ প্রতীক্ষা যারা দিবে সেটা আল্লাহর নিকটবর্তী হওয়ার পথ এভাবে করে তিনি উৎসাহ প্রদান করেছেন এরপরে বললেন যে বর্তমান আল্লাহ সুমাহ তালা সমস্ত প্রযুক্তিকে মানুষের জন্য সহজ করে দিয়েছেন শিক্ষার যত প্রয়োজন যত প্রযুক্তি সব কিছুই আল্লাহ তালা হাতের মুঠুই দিয়েছেন সহজসাধ্য করে দিয়েছেন এবং কি মানুষের জন্য দূর থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে অতএব কোনো মানুষের জন্য অজুর নেই আপত্তি নেই যে সে শিক্ষা অর্জন করতে পারছে না এটা চলবে না অথচ আগের মানুষ কত কষ্ট করেছেন কষ্ট করার পরে তারা দিনের জ্ঞান অর্জন করেছেন কিন্তু সেই কষ্টটা এখন আর নেই আল্লাহ তালা সব কিছু সহজ করে দিয়েছেন অতএব কোনো মানুষ অজ্ঞ থাকবে মূর্খ থাকবে কোরআন এবং সন্ন্যার জ্ঞানের সম্পর্কে এই সুযোগ এখন আর নেই এভাবে করে ছাত্র ছাত্রছাত্রীদেরকে তিনি উদ্বুদ্ধ করলেন জ্ঞানার্জনের প্রতি যেটা হচ্ছে একটি ইবাদত আলহামদুলিল্লাহ এরপরে শিক্ষক শিক্ষিকাকে লক্ষ্য করে তিনি বলছেন যে তোমাদের জন্য স্বাগত যে তোমরা নবীদের পরেই এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছ কেননা আল্লাহ রব্লা আলমী নবীদেরকে শিক্ষকরূপে প্রেরণ করেছেন আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে মনোনীত করেছেন তোমাদের জন্য স্বাগত যে এই আলমেদ্দিনের খেদমতের জন্য প্রচার প্রসারের জন্য তোমাদেরকে আল্লাহ তালা চয়ন করেছেন মানুষকে কল্যাণের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা তোমাদেরকে মনোনীত করেছেন এভাবে করে স্বাগত জানিয়েছেন এবং তিনি আরও বললেন যে তোমরা নিয়তকে খারেজ করো মানে একনিষ্ঠভাবে যেন এই জ্ঞান শিক্ষা দেওয়া হয় মানুষকে কেননা যখনই এক সহকারে কোনো কিছু মানুষ শিক্ষা দিবে কোন আমল করবে সেটার প্রতিদান আল্লাহর কাছে মানুষ পাবে এ মর্মে আল্লাহ তালা সৌরত মুজাম্মিলের বিশ নম্বর আয়তে মাই বলছেন অমায়তীমি আং ফসিক মিন হইরিন তাজিদ তোমরা আল্লাহর কাছে যা কিছু কল্যাণকর পাঠাবে সেটাই তোমরা আল্লাহর কাছে পাবে এভাবে করে তিনি স্বাগত জানিয়েছেন উৎসাহ প্রদান করেছেন শিক্ষকদেরকে তারা যেন খুব গুরুত্ব সহকারে সন্তানদেরকে শিক্ষা দেয় এবং বলেছেন তোমাদের জন্য স্বাগত যে আল্লাহর কাছে বিরাট পুরস্কার তোমাদের জন্য আসে কেননা রাসুল উল্লাহম বলেছেন যে ব্যক্তি মান দা হুদান কোনো ভালো পথে মানুষকে ডাকলো হেদায়তের পথে ডাকলো। কান আলাহু মিনাল আজির মিসুল উজুরি মান তবি আহুয় কুসুদি কামিন উজুর হিমসাই আ তাহলে ওই আমলটা করে যে ব্যক্তি সোয়াপ পাবে ওই সোয়াবটা আলহামদুলিল্লাহ যে ব্যক্তি সরল সঠিক পথ দেখালো সে পেয়ে যাবে আবার তাদের কল্যাণ থেকে সব থেকে কোনো কমতি করা হবে না সুবাহন আল্লাহ এই জন্য শিক্ষকগণ বিরাট মর্যাদা পাচ্ছেন তারা যে মানুষকে সুশিক্ষা দিচ্ছেন সঠিক শিক্ষা দিচ্ছেন আলহামদুলিল্লাহ এর জন্য তারা বিরাট মর্যাদা পাচ্ছেন আর এটা বলেও তিনি স্বাগত জানিয়েছেন যে তোমাদের জন্য হচ্ছে স্বাগত আল্লাহ তো এরপরে তিনি আবার নিয়তকে খালেজ করতে বললেন যে নিয়তকে তোমরা একনিষ্ঠ করো আল্লাহর জন্য এই বিষয়টি তিনি বারবার গুরুত্ব দিয়েছেন এবং বলছেন যে ও আবশির ফতি ফিদ্দুনি আল্লা আখের তোমাদের জন্য সুসংবাদ দুনিয়াতে এবং আখেরাত রিফ সম্মান মর্যাদার তাহলে যারা কোরআন এবং সুনার শিক্ষা দিয়ে সন্তানদের জীবনকে আলোকিত করছেন তাদের জন্য হচ্ছে মর্যাদা আলহামদুলিল্লাহ আমি সেই সাথে বলতে চাই যারা কোরআন এবং শিক্ষা ব্যতীত অন্য কোনো শিক্ষা দিচ্ছেন যেগুলো মানুষের কল্যাণ হচ্ছে আলহামদুলিল্লাহ সেক্ষেত্রেও সাব পাওয়া যাবে যদি সৎ উদ্দেশ্য থাকে যে আমি এই জন্য এই শিক্ষাটা দিচ্ছি মানুষকে যেন মানুষ এর দ্বারা সুন্দর জীবন পায় এবং তারা যেন আল্লাহমুখী হতে পারে আল্লাহর গুলামি করতে পারে এই শিক্ষার উপকারের মাধ্যমে এরকম যদি চিন্তা থাকে তাহলে ইনশাআল্লাহ অন্যরাও যে কোনো সাবজেক্ট আপনারা শিক্ষা দেন এর মর্যাদা আপনারা পাবেন আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ অন্যথায় শুধু দুনিয়াবী উদ্দেশ্য থাকলে কোনো সব নেই কোনো কিছু নেই বেতন পাওয়া যাবে কিন্তু সব পাওয়া যাবে না আচ্ছা তিন নম্বর পয়েন্টে সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন যে সুস্বাস্থ্য এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত আলহামদুলিল্লাহ যা সুরক্ষা করা আমাদের উপর আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছেন এজন্য অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা স্বাস্থ্য সুরক্ষার জন্য যে কর্মপ্রণালী আছে সেগুলো অবশ্যই পালন করতে হবে অবশ্যই পালন করতে হবে তবে সেক্ষেত্রে এগুলো পালন করে এক আল্লাহর উপর ভরসা করতে হবে এবং তোমরা দ্রুত গতিতে টিকার দুটো ডোজ তোমরা নিয়ে নাও কেননা এর মাধ্যমে শারীরিক সুরক্ষা হয় আলহামদুলিল্লাহ তবে একটা বিষয় লক্ষ্য রাখবে যে এই ব্যাপারে যে মানুষ মানে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে সেই ব্যাপারে তোমরা সতর্ক থাকবে কেননা মানুষের সুরক্ষার বিষয়টি এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং টিকার মাধ্যমে মানুষের স্বাস্থ্যবিধির একটা সুরক্ষা রয়েছে আলহামদুলিল্লাহ এবং সেটা আল্লাহর ইচ্ছা সেটা কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা আমরা বলতে পারি খাবার খেলে পেট ভরে তো তাই না খাবার খেলে কি আমরা আলহামদুলিল্লাহ ভালোই তো লাগে শারীরিক সুস্থতা ফিরে আসে তাহলে টিকা তো একটি খাদ্যের মতোই একটি নিয়ামত যা আমরা গ্রহণ করছি এবং তার অবশ্যই উপকারিতা আছে যদি বলা হয় আর কোনো প্রয়োজন নেই তাহলে সেটা হচ্ছে অজ্ঞতা এবং মূর্খতার পরিচয় সম্মানিত খাতিব সাহেব তিনি টিকা গ্রহণ করতে গুরুত্ব দিলেন বলেন ফাতা দাওয়াতাল্লাহ হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা গ্রহণ করো কেননা এমন কোন রোগ আল্লাহ তালা নাজিল করেন নাই যে রোগের ঔষধ আল্লাহ তালা নাজিল করেন না অতএব সেখানে রয়েছে মানে শিফা ওই ঔষধের মধ্যে শিফা রেখে দিয়েছেন আল্লাহ তালা তবে একটা রোগের কোনো ঔষধ নেই সেটা হচ্ছে ভারদক্ষ এই ভার্ধক্ষ্যের কোনো ঔষধ নেই কেননা এটা দ্বারা প্রমাণিত হয় মানুষ ধ্বংস হয়ে যাবে মানুষ শেষ হয়ে যাবে তবে এটা দ্বারা আরও একটা প্রমাণ হয় যে আল্লাহ রব্বুল্লাহ আলামিন ধ্বংস হবেন না তিনি অবিনশ্বর তিনি অবিনশ্বর এই মর্মে আল্লাহ তালা সৌরতর রহমানের বলেছেন যে কুল্লুমান আলহিয়া ফান সকল কিছুই এই ভূপৃষ্ঠের উপর যা আছে সব নশ্বর সব ধ্বংসশীল রব্বিকা দুল জালা আলিওয়ালিক্রম আর অবশিষ্ট থাকবে তোমার রবের চেহারা অবিনশ্বর হচ্ছে তোমার রবের চেহারা এবং তোমার রব হচ্ছেন যিনি দুল জালা আলিওরিক্রম যিনি মহিমাময় মহানুভব আলহামদুলিল্লাহ এভাবেই তিনি দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন অতএব আজকে আমরা এই জ্ঞানের এবং জ্ঞানীদের সুমহান মর্যাদার এই খুতবা থেকে যে বিষয়গুলো জানতে পারলাম যে জ্ঞানের বিরাট মর্যাদা রয়েছে আল্লাহর কাছে এবং যারা কোনার এবং সুন্দর জ্ঞানার্জন করবে তাদেরও বিরাট মর্যাদা রয়েছে সেই সাথে মা বাপকে অনেক বড় অগ্রণী ভূমিকা পালন করতে হবে সন্তানদেরকে সুন্দর চরিত্র গঠন করার জন্য সুসন্তান গঠন করার জন্য সুসন্তান এই পৃথিবীর মানুষকে উপহার দেওয়ার জন্য অবশ্যই মা বাপকে অনেক ত্যাগ দেওয়া লাগবে দুর্বল হয়ে গেলে চলবে না মানে যদি মনে করে যে ক্লান্ত হয়ে পড়লাম আর পারছেন এমনটি চলবে না কারণ এটা হচ্ছে একটি শ্রেষ্ঠতর ইবাদত এটা দিয়ে আপনি আল্লাহর অনেক বেশি নিকটবর্তী হতে পারবেন আলহামদুলিল্লাহ এই জন্য মা বাপকে কষ্ট সহ্য করতে হবে এরপরে শিক্ষক যারা আছে তারা যদি একনিষ্ঠভাবে শিক্ষা দেয় তাদের জ্ঞানকে সরিয়ে যায় আলো সরিয়ে যায় তাহলে তাদের কিন্তু বিরাট মর্যাদা আছে আলহামদুলিল্লাহ এই জন্য কোরআন এবং সন্ন্যার জ্ঞান তো অবশ্যই আমরা শিখবো শিখাবো কিন্তু অন্য যে কোনো জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন সেটা দিয়েও আপনি আল্লাহ সন্তুষ্টি কামনা করবেন মানুষের কল্যাণ কামনা করবেন সেটা দিয়ে যেন মানবতার খ্যাতবোধ হয় ইনশাল্লাহ তাতেও আল্লাহ তালার সন্তুষ্টির জন্য করলে পরে আল্লাহ আপনাকে সাপ দিবেন পরিশেষে টিকার বিষয়টি খুব খুবই গুরুত্ব দেওয়া হয়েছে আমরা এক আল্লাহর উপর ভরসা করে আমরা টিকা গ্রহণ করতে পারি যার দ্বারা আমাদের স্বাস্থ্যবিধির মেনে চলা এবং সুরক্ষার একটা কারণ হতে পারে আল্লাহ সুবাহ ও তাল আমাদেরকে জাশুল্লাম এর উপর জীবনকে গঠন করার তৌফিক দান কর সালাম আিন আসলাত নবীনা মোহাম্মদ ওয়াল আলি ওসহব আজমাইন।